কে ভালোবাসে না? এই মা, এই মা, সে কি কথা? কে ভালোবাসে না? মামা ভালোবাসে না? তাহলে মামা তো তোমার সঙ্গে গল্প করছে, তুমি তো কথা বলছো না? ভালোই বাসে না? তো হাতটা কি করছো মা? জ্যাকেটটা কার? এর কি নিজি, এটা সাইজে বড় হয়ে গেছে হাতটা। হাত কই, হাত কই? এই তো সামনে বছর পড়া যাবে। হ্যাঁ, পা দেখা থাকছে কাউকে? বাবু এই বসো, বাস হয়ে গেল। জুতোটা খুললা, জুতোটা খুলে দেবো। আচ্ছা, এখনো ভর্তি হয়নি নাকি স্কুলে? আমি ভর্তি করবো এবার, ডাক্তারও পারমিশন দিল এবার, এতদিন পারমিশন ছিল না বাইরে পাঠানোর। ভালো স্কুল করেছে নাকি? মেয়ে পরে সমেত ছেলে পরে স্কুল বসটা করে দিই। বলো, ওই বলছি যে আপনার রেশন কার্ড সব ট্রান্সফার করতে গেলে কি করতে হবে? রেশন কার্ড ট্রান্সফার? আমার তো ট্রান্সফার করতে হবে না, আমি চাইছিলাম একবার জগদলপুরে যদি করে নিতাম ভালো হতো। জগদলপুর ট্রান্সফার করতে গেলে জগদলপুরে এমনি কোনো ডকুমেন্টস আছে? ওই শুধু জমির দলিল, ভোটার কার্ড কি আধার কার্ড কি প্যান কার্ড, তাহলে ওই বাড়ি হয়ে গেলে তখন হবে। একটা গ্রুপ দিতে হবে না, বাড়িটা হলে তখন লাগবে। তাহলে এখানকার অ্যাড্রেস যদি চেঞ্জ করি, মিষ্টিপুরি অ্যাড্রেসে, হ্যাঁ ট্রান্সফার করে যদি আমারটা, কিন্তু মেয়ের এবার রেশন কার্ডটা বানাইতে হবে, তো মেয়ে আর বউ। হ্যাঁ, তোমার তো অ্যাড্রেস চাই যে না আমি এখানকার স্থায়ী বাসিন্দা বা কিছু একটা। এই তো শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা দিতে হবে, আমারটা তো ওখান থেকে ট্রান্সফার করে চলে যাবে। হ্যাঁ, তা তোমার যে কোনো প্রুফ লাগবে তো? হ্যাঁ, তো এখানকারটা দিয়ে দেবো। এখানকার কি দেবো? এখানকার অ্যাড্রেসটা দিয়ে দেবো। ওই অ্যাড্রেসে নয় তো, যে কোনো ডকুমেন্টসে প্রুফ। ডকুমেন্ট লাগবে তো? ডকুমেন্টস কি লাগবে? যে আমি এখানকার স্থায়ী বাসিন্দা ডকুমেন্ট লাগবে তো। তা সেটা কীভাবে দেবো? কে এটা?